যে জিনিসটা যেটা হচ্ছে নারীকে আসলে সেটা ধারণা করে নিই কোরআনের সেই জিনিসটা একটু হচ্ছে নারীকে বলা হয়েছে ইসলামের নারীকে বলা হয়েছে ভোগ্যপূর্ণ ঠিক আছে আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ ভাই আমি আপনাকে দেখাচ্ছি আপনি সাউন্ড করেন না আমি এখন রেফারেন্স গুলো দেখাচ্ছি তো

কিন্তু নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের উপভোগের জন্য পুরুষের বিনোদনের জন্য নারী কোনো আসলে নারীকে যে আসলে স্বাধীন হিসেবে সৃষ্টি করা হয়েছে তা কিন্তু না নারীকে সৃষ্টি করা হয়েছে কারণ আদমকে যখন সৃষ্টি করেছিল আদম বিষণ ছিল আদম একা একা ঘোরাঘুরি করছিল জান্নাতের বাগানে সে একা একাকি ছিল তার বিনোদনের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে তা সে যেন মানে তাকে সৃষ্টি করা হয়েছে কোরআনের সুরা নম্বর সাত আয়াত নম্বর একশো উন বলা হয়েছে তিনি সে সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন মাত্র সত্তা থেকে আর তা থেকে তা থেকে মানে আদম থেকে তৈরি করেছেন তার জোড়া যাতে তার কাছে স্বস্তি পেতে পারে মানে নারীর সৃষ্টির উদ্দেশ্যটা হচ্ছে পুরুষ যেন স্বস্তি পেতে পারে এটার সাথে বলেছে দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্য এবং দুনিয়ার উপ উত্তম উপভোগ্য উপকরণ হচ্ছে পূর্ণবতী নারী মানে হচ্ছে পূর্ণবতী নারীরা হচ্ছে উপভোগ্য উপকরণ হ্যাঁ এটা হচ্ছে একটা হাদিস

নারীকে বলা হয়েছে বাকা নারী হচ্ছে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 3513 নম্বর হাদিসে বলা আছে নারী পাদুরের হাড়ের ন্যায় বাকা যখন তুমি তাকে শুজা করতে যাবে এটাও এটা বলা হয়েছে নারী হচ্ছে শস্য ক্ষেত্র হ্যাঁ বিভিন্ন জায়গায়তে কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায়তে নারীকে অবজেক্টিফাই করা হয়েছে অবজেক্টিফাই মানে হচ্ছে বস্তুর সাথে তুলনা দিয়ে তাকে ছোট করা কোন যখন কোন কিছু কাউকে বস্তুর সাথে তুলনা দিয়ে ছোট করা হয় অবজেক্টিফাই করা হয় লিঙ্গের ভিত্তিতে সেই জিনিসটা হচ্ছে অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নোংরা একটা ব্যাপার সুরা বাকার দুইশো তেইশ নম্বর তোমাদের নারীরা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত্র শুরু তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করতে পারো নারীতে অমঙ্গল অশুভ রয়েছে এটা বলা হয়েছে নারী হচ্ছে বিপর্যয়কর এখানে দেখেন সুরানি মাজার উনচল্লিশ আটানব্বই নম্বর হাদিসে বলা হাদিস রাসুল্লাহ আসালাম বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীর যে অধিক বিপর্যয় আর কিছু রেখে যাব না নারীকে গাধা এবং কালো কুকুরের সাথে তুলনা দেওয়া হয়েছে দুইশো একত্রিশ নম্বর অতিক্রম করলে সালাতের একাগ্রতা নষ্ট হয় নারী গাধা ও কালো কুকুর কালো বনের কুকুর তার সালাত নষ্ট করে নারী গাধা এবং কালো কুকুর আমি দিই কারণ এত সময় নাই অনেকগুলো রেফারেন্স আছে দ্রুত দিই এই হাদিসটা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে নারীর বুদ্ধি সবসময় কম হবে পুরুষের থেকে নারীর বুদ্ধি সবসময় কম সহি মুসলিমের ইসলামিক ফাউন্ডেশনের একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে

যে একজন নারীর বুদ্ধি শুদ্ধি জ্ঞান বুদ্ধি বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু হয় পুরুষের থেকে কম পুরুষের থেকে নারী হচ্ছে নিম্ন স্তরের এটা হ্যাঁ এটা চোদ্দশো বাষট্টি নম্বর হাদিস দেখবেন নারীরা অধিক জাহান নামী নারীদের সাথে নাগপুর মানে স্বামীর অবাধ্য হওয়া হচ্ছে কুফরি করা মানে হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া যেরকম কুফুরি করা স্বামীর অবাধ্য হওয়াকে কেউ মোহাম্মদ বলেছেন এটাও হচ্ছে এক ধরনের কুফুরি কি বলেছেন দেখি আমরা সহিবুখারি শরীফের ইসলামিক ফাউন্ডেশন আঠাশ নম্বর হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ বলেছেন আমাকে যাহার দেখানো হলো তখন আমি আমি দেখি তার অধিকাংশ স্ত্রী কারণ তারা কুফরি করে কুফরি করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে মানে হচ্ছে স্বামীর অবাধ্য হওয়াটাও আল্লাহর অবাধ্য হওয়াটা যেরকম কুফুরি আল্লাহকে অবিশ্বাস করে যেরকম কুফুরি একই ভাবে স্বামীর অবাধ্য হওয়াটা হচ্ছে কুফরি মানে সর্বোচ্চ ভয়ঙ্কর মানে সর্বোচ্চ পাপ

একটু দুইটা শব্দ উচ্চারণ করবো আপনি এতগুলো প্রশ্ন একসাথে করলে আমার কাছে মতো নোট করার মতো ইয়ে নাই আমি আপনি একটা একটা করে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি আমি শুরুতে ভাই আপনার যদি আপনার যদি উত্তর দিতে হয় সংশয় ডট কমে এই লেখাটা দেওয়া আছে অনেক দিন ধরে দেয়া আছে আপনি যদি একটা একটা পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে চান সেখানে কমেন্ট দিতে পারেন আমাদের লাইভে এসে বলতে পারেন যে ভাই আপনার এই লেখাটার একটা একটা করে আমি আজকে উত্তর দিব তখন একটা একটা করে আপনি উত্তর দিতে পারেন আমি আপনাকে আমি আমি মনে করি এটা এটা একটা অগণতান্ত্রিক আচরণ এটা 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 আপনার কাছ থেকে আশা করছি না ভাই আমি মনে করি আপনি আশা করলে কোনো সমস্যা নেই যে প্রশ্নগুলো আমাকে লাইভে করেছেন এই প্রশ্নগুলো আমাকে লাইভে উত্তর দিতে হবে এখন অডিয়েন্সটা শুনছে ভাই আশা না করলে কোনো সমস্যা নেই আপনি কি আশা করেছেন সেই জিনিসটা আমার আসলে আমার কথা শোনেন আপনি দাবি করেছেন ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে অনেক সম্মান দিয়েছে আমি কয়েক কিছু উদাহরণ দেখাচ্ছি ইসলাম নারীকে আসলে কি কি দিয়েছে

আমার হাতে এই আমার এই মুহূর্তে যে বুকটা আছে সেটার নাম হচ্ছে আরবি বাংলা ব্যবহারিক অভিধান আমার হাতে এই মুহূর্তে আছে ঠিক আছে আমি এখান থেকে আপনি যে মাতার শব্দটার অর্থ তুললেন ভোগ্যপূর্ণ

সেটা আমি বুঝি না কিন্তু আমি আপনার মতামত মুক্ত স্বাধীনতার চর্চা মানে এটা না যে আমার লাইভে এসে আপনি যা ইচ্ছা বলায় আপনি কাজ কি মাস কিভাবে রান্না করেছেন সেই জিনিসটা আপনি বলবেন এবং আমার সেটা শুনতে হবে সেটা না ভাই বাক স্বাধীনতার চর্চা মানে হচ্ছে বাক স্বাধীনতার অধিকারটা আপনি রাষ্ট্র থেকে প্রাপ্ত হন বাক স্বাধীনতার অধিকার মানে হচ্ছে আপনি আপনার কোন মত প্রকাশ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না আপনার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না এবং আপনি যেন নির্ভয়ে নির্বিঘ্নে আপনার বাক স্বাধীনতাটা চর্চা করতে পারেন রাষ্ট্র সেইটা সুব্যবস্থা করবে এটাকে বাক স্বাধীনতা বলা হয় ভাই দুঃখজনক বিষয় হচ্ছে বাক স্বাধীনতার সংজ্ঞাটা আপনি একজন সাংবাদিক হিসেবে নিজেকে দাবি করছেন বাক স্বাধীনতার সংজ্ঞাটা আপনি জানেন না খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশের সাংবাদিকতার অবস্থা আমার লাইভে এসে আপনার কোনো বাক নাই ভাই সরি আমার লাইভে এসে আপনার কোনো বাক স্বাধীনতা নেই কারণ বাক হচ্ছে রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয় বাক স্বাধীনতাটা দেয় হচ্ছে রাষ্ট্র আসিফ মহিউদ্দিন কাউকে বাক দিতে পারে না আসিফ মহিউদ্দিন কোন রাষ্ট্র না ভাই যে বাক স্বাধীনতা সম্পর্কে আপনারা যা বলেন যে সেগুলো খুবই হাস্যকর ব্যাপার ভাই তো আমার যে বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে এই

তাতে আমার স্বাধীনতার বিরুদ্ধে আমি দাঁড়াই না ভাই ভাই কি বলেন কি যুক্তি দেন এগুলো হচ্ছে ইসলামিক খারাপ অবস্থা যুক্তির খুব খারাপ অবস্থা স্বাধীনতা মানে এটা না যে আপনি যে কোনো লাইভে গিয়ে যে কোনো একটা উদ্ভট কথাবার্তা বলবেন এবং আপনার সেই সমস্ত কথা সেই ব্যক্তির শুনতে হবে বাক স্বাধীনতা বলে ভাই এগুলা হচ্ছে খুবই মানে লেম লেভেলের কথাবার্তা কথাবার্তা শুনলে ওনারা মনে করেন আমি কথা বলবো এক জায়গায় এটাই আমার বাক্সাধীনতা এটা এটাকে বাক্সাধীনতা বলে না ইনফ্যাক্ট অমিত ভাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই হাদিসটার অনুবাদ করেছেন হচ্ছে গিয়ে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে বিজ্ঞ আলেম রাই হাদিসটা অনুবাদ করেছেন উনি এসে বলতেছেন ওনার কথা এখন আমরা শুনি নাই শুনবো হয়তো উনি এসে বলতেছেন এই হাদিসটার অনুবাদে কোন একটা সমস্যা আছে যেটা উনি পয়েন্ট আউট করতে চাচ্ছেন যে অনুবাদটা এটা হবে না সেটা হবে কিছু একটা বলবেন উনি তো এই হাদিসটা যারা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন যাদেরকে অ্যাপয়েন্ট করেছে যারা আরবি ভাষার উপরে বিশ বছর তিরিশ বছর শিক্ষকতা করার পরে একজন বিজ্ঞ আলেম হয়েছেন আলেম হওয়ার পরে তাদেরকে এই ইয়াটা দেয়া হচ্ছে দায়িত্বটা দেয়া হচ্ছে যে হুজুর আপনি এটার অনুবাদ করেন ওনারা ওনাদের তিরিশ চল্লিশ বছরের আরবি ভাষার উপরে দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অনুবাদটা করেছেন সুফিয়ান নামক একজন এসে পাঠ করে বলতেছে এখানে অনুবাদ একটা সমস্যা আছে এটা মানে এটা না এটা মানে ওইটা এখন আমরা কি রেফারেন্স হিসেবে কি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত একটা বইকে গ্রহণ করতে পারি নাকি কোথাকার কোন সুফিয়ান ওনার কথাকে ওনার অনুবাদকে উনি একটা অনুবাদ বের করবেন এখন কিছু একটা অনুবাদ বলবেন সেই অনুবাদটাকে গ্রহণ করবো অমিত ভাই এটা কোনটাকে আমাদের তাহলে তো আসবে একটা কাজ করলেই হতো শুধু একজনের কাছে ডিকশনারি থাকতো আর যত আরবি ভাষার বইগুলো সেগুলো থাকতো যখনই কি অনুবাদ করতো ডিকশনারি দেখে থেকে অনুবাদ করতো সেরকম তো হয় না কখনই তো সেরকম হয় না এই জন্য অনুবাদ করা হয় এবং সেটাকে আর্কাইভ করা হয় তার তো একটা কারণ আছে সেটা একজন আহ যেরকম বুঝেছে সেরকম ভাবেই একজন মানুষ সেখানে অনুবাদ করেছেন আর কোন অনুবাদটা অ্যাপ্লিকেবল সেটা তো আপনি নাও জানতে পারেন এরকম তো আমরা তো জানি যে একটা কথা নাকি দশ রকম অনুবাদ আছে সেরকম কথা তো জানি এরকম করে তো অনেক কিছুই ইয়ে করা যায় কিন্তু যদি সেরকমই হতো তাহলে আরবি ভাষার অরিজিনাল টেক্সটাই থাকতো আর সবাই হাতে হাতে একটা

যে হে ইসলামিক ফাউন্ডেশন তোমরা তোমাদের হাদিস গ্রন্থের এই অমুক তম পৃষ্ঠায় যে এই অনুবাদটা যে করেছো এই অনুবাদে একটা ভুল শব্দ যুক্ত করা হয়েছে যেটা ইসলামিক দিয়ে সেই জিনিসটাকে আবার যাচাই বাছাই করবে আসলে এইটা সত্য কিনা তারপরে তারা পরের এডিশন যখন বের করবে তখন পরবর্তী সংস্করণ যখন বইটা বের হবে তখন তারা একটা নোট লিখে দেবে যে আগের সংস্করণে এই শব্দটা ভুল অনুবাদ হয়ে গিয়েছিল এই সংস্করণে আমরা সেটাকে সঠিক করে দিচ্ছি ওরা যখন সেই বইটা বের করবে তখন সেই বইটাকে একটা রেফারেন্স হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই যে দেখেন ইসলামিক ফাউন্ডেশন তাদের ভুলটা সংশোধন করে একটা নোট লিখে দিয়েছে পরবর্তী সংস্করণে এই জিনিসটা ইয়া হয়ে গেছে ঠিক হয়ে গেছে ভাই কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের যে বিজ্ঞ আলেমগঞ্জ অনুবাদটা করেছেন সেটা তো হচ্ছে একটা রেফারেন্স

না ভাই আমার কাছে নাই আমি তো ইসলাম মানি না জিনিসটা তো এখানে খাটবে না আমার কাছে আছে কি নাই সেটা তো এখানে ম্যাটার না আমার কাছে আছে কি নাই অরিজিনালটা বা ওই সময় কি নাই সেটা তো ম্যাটার না পয়েন্ট হচ্ছে আপনার কাছে যেটা আছে সেটা খাটবে না এই কেন খাটবে না হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এই যে এই হাদিস গুলাকে যখন বিজ্ঞ আলেনের কাছে অনুবাদ করতে দেয়া হয় যাদেরকে দেওয়া হয় তারা হচ্ছে মনে করেন মদিনা বিশ্ববিদ্যালয়ে তিরিশ বছর পড়ালেখা তিরিশ বছর ধরে তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত নানাভাবে যুক্ত হয়তো শিক্ষকতা করেছেন আলআজার বিশ্ববিদ্যালয় তারা শিক্ষকতা করেছেন অনেকে অনেকে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় তারা শিক্ষকতা করেছেন এরকম বিজ্ঞ আলেমদেরকে এই হাদিসগুলোকে অনুবাদ করতে দেয়া হয় ওনারা শুধুমাত্র হাদিসি যে অনুবাদ করেন তা না হাদিসের যে شرح গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ সেগুলোকে খুব গভীর ভাবে ডিসকাশন করে বিচার বিশ্লেষণ করে জেনে বুঝে পরে তারপরে এই হাদিসগুলোকে অনুবাদ করেন সেই এই হাদিসের সমসাময়িক আরকি কি হাদিস আছে এই হাদিসের সাথে সম্পর্কিত আর কি কি হাদিস আছে সমস্ত কিছু বিচার বিবেচনার পরে ওনারা একটা হাদিসকে অনুবাদ করেন এই বিষয়ে আমরা নিশ্চিত কারণ হচ্ছে এই যে ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা মন্ডলী যে লিস্টটা দেয়া থাকে সেখানে আমরা বহুবার দেখেছি যে এই সম্পাদক মন্ডলীতে যারা থাকেন তারা প্রত্যেকেই বিজ্ঞ আলেম তারা আরবি ভাষার উপরে অত্যন্ত অভিজ্ঞ তারা এই হাদিসটার এই অনুবাদটা করেছেন এটা হচ্ছে একটা রেফারেন্স এটা হচ্ছে একটা রেফারেন্স এখন আপনার যদি মনে হয় যে এটার ইয়াটা এরকম না অনুবাদটা এরকম না তাহলে তো আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনে যোগাযোগ করা আপনি আমাদের লাইভে কি করছেন সেটা হচ্ছে আমার প্রশ্ন আমাদের আপনার কথা যে আপনার কাছে একটা ডিকশনারি আছে ডিকশনারি দেখে দেখে আপনি একটা শব্দ একটা শব্দ অনুবাদ করতেছেন এইটা তো অনুবাদের কোনো সিস্টেম না ভাই এবং এটা তো পৃথিবীর কোথাও রেফারেন্স হিসেবে আপনার কথা গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে ইসলামিক ফাউন্ডেশন বা এই রকমের যারা প্রতিষ্ঠিত

আমি যে আরবি ভাষার উপর একটা উচ্চতর ডিগ্রি নিয়েছি এটা একটা সার্টিফিকেট এক নাম্বার আমাকে বলতে দিব না বলতে দিব না বলতে দিব না আপনাকে কি হাদিস অনুবাদের মানে সার্টিফিকেট দেয়া হয়েছে আপনাকে কি এই সার্টিফিকেট দেয়া হয়েছে যে আপনি প্রকাশিত যে হাদিস গ্রন্থগুলো আছে সেইগুলার শব্দ পরিবর্তন করতে পারেন এরকম কোন সার্টিফিকেট আপনাকে দেয়া হয়েছে না একদমই না

তারপর যদি তারা যদি আপনার সার্টিফিকেটটা চেক করার পরে মদিনা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে যদি দেখে যে আপনার সার্টিফিকেটটা অরিজিনাল আসলে আপনি হচ্ছেন কি বড় পণ্ডিত বিগ্গা আলম তখন আপনি যে অনুবাদটা দিবেন সেটাকেও আবার যাচাই করার তারা চেষ্টা করবে অন্য আলমদেরকে দিয়ে যাচাই করবে তারপরে যদি দেখা যায় যে আপনার অনুবাদটা সঠিক তাহলে তো হইলই তাহলে পরবর্তী সংশকরণে ইসলামিক ফাউন্ডেশনের যে গ্রন্থগুলা বের হয় পরবর্তী সংশকরণে আপনার নামটাও সেখানে যুক্ত হবে সম্পাদক মণ্ডলীতে এবং এই অনুবাদটা চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করার পরে আপনি সেই বইটা নিয়ে আমাদের কাছে আসতে পারেন যে এই যে দেখেন রেফারেন্স আছে আমার কাছে এই যে বইয়ের এখানে অনুবাদটা চেঞ্জ করে দেওয়া হয়েছে তার আগে আপনার কি কি সার্টিফিকেট আছে ভাই আরবি ভাষার উপরে আপনার কি কি সার্টিফিকেট আছে এটা দিয়ে আমাদের কি কাজ হয় আচ্ছা আমি বলবো একটু বলবেন প্রসঙ্গে থাকেন ভাই আচ্ছা প্রসঙ্গে থাকি আমি আপনার কথা সম্পূর্ণ বুঝতে পেরেছি আপনি আমার কথাগুলোকে মানে ইনভ্যালিড বলছেন এবং হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে স্পষ্ট ভাষায় যেহেতু এখানে বড়রা কলম ধরেছে সেখানে আমার কথা সেটা স্বীকার করছি বসে আছেন ডক্টর সাহেব যারা অন্যান্য যারা আছেন ভাষার উপর এবং হচ্ছে বিভিন্ন ভাষায় যাদের দক্ষতা রয়েছে তারা আমার চেয়ে অনেক পন্ডিত কিন্তু কথা হচ্ছে এখানে যে উপভোগ্য বলে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে এই উপভোগ্যটা আপনারা যে অর্থ নিচ্ছেন এই অর্থটা এইভাবে নেওয়া হয় নাই এই অর্থটা নেওয়া হয়েছে আমার বিষয়তে যে কথাটা লেখা হয়েছে এখানে মাতা শব্দের অর্থ হচ্ছে সম্পদ নারীরা হচ্ছে পুরুষের জন্য সব থেকে শ্রেষ্ঠ সম্পদ এই কথাটা বলা হয়েছে আর এটাকে উপভোগ্য বলতে আর নারীদের উপভোগ করা হয় না নারীদের যদি উপভোগ করা হয় একই সাথে পুরুষদেরকে উপভোগ করা হয় যদি উপভোগ কিন্তু এই কোথাও এরকম কোনো কথা বলা নাই যে পুরুষদেরকে তোমরা উপভোগ করো

তো সেখানে বলা হয়েছে যে যেন আমরা আপনি আপনাকে আসিফ মুয়াজউদ্দিন ভাই আপনাকে একটা স্পষ্ট কথা জানতে চাই আপনার মা জীবিত আছেন কিনা আমি জানি না তবু প্রশ্ন করতে আমাকে আমি আপনাকে ক্ষমা চাই সেটা হচ্ছে যে আপনি পৃথিবীর কোন জায়গাটায় গেলে সবচেয়ে বেশি নিজেকে নিরাপদ এবং সস্তি আপনার মনে থাকি ভাই আমার মনে সস্তি কোথায় থাকে কোনার কোথায় সস্তি থাকে না অবশ্যই আমার প্রিয়জনদের কাছে গেলে আমি সস্তি পাবো কিন্তু প্রিয়জনটা কে প্রিয়জনটা কে সবচেয়ে ভাই তারা কোনো অবস্থাতেই আমার উপভোগ্য উপকরণ নয় আমার কোনো কমোডিটি নয় তারা তারা কোনো তারা কোনো অবজেক্ট না তারা কোনো সেক্সুয়াল অবজেক্ট না তারা কোনো উপভোগ্য অবজেক্ট না এই অবজেক্টিফিকেশন হচ্ছে অত্যন্ত নোংরা একটা ব্যাপার নারীকে অবজেক্টিফাই করা হচ্ছে অত্যন্ত নোংরা একটা ব্যাপার এখন আপনার আপনি যদি এই ভাই আমার আরো অনেকগুলো হাদিস দেখানোর কথা ছিল আমি সেই জিনিসগুলো একটু দেখাই আপনার বক্তব্য আমরা শুনেছি আপনি বলতে চাচ্ছেন যে এখানে অনুবাদে কিছু একটা ইয়া আছে কিন্তু আপনার বক্তব্যটা আমরা গ্রহণ করছি না কারণ হচ্ছে তাহলে আপনার ইসলামি ফাউন্ডেশনের রেফারেন্স আপনার দেখাতে হবে তাহলে আমরা পরে এসে চলে যাচ্ছি